আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি ঝরঝরে চুই ঝাল দিয়ে গলদা চিংড়ির বিরিয়ানি রেসিপি করেছি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণে আলু কেটে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে আমি একটা শুকনো ঝাল কেটে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একে একে রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে দিব, যাতে মশলাটা করার সময় পুড়ে না যায়। এরপরে দেড় চামচ শুকনো ঝালের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপরে এক চামচ ঘি দিয়ে কিছুটা চুই ঝাল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে গলদা চিংড়িগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দেড় চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দিব। এবার সবগুলো মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব। ফুটে উঠলে জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দেব, ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব, পরিমাণ মতো গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হাফ চামচের মতো শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে এক সাইডে রেখে দেব। আলাদা একটা পাত্র বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করা কয়েকটা ডিম ভেজে নেব এবং কিছুটা কিশমিশ ভেজে নেব। এবার ওই তেলে চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিয়ে দেব। এরপর ঘিটা গলে গেলে পেঁয়াজ আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখানে চালটাকে যত ভালোভাবে ভাজবেন ভাতটা ঠিক ততটাই ঝরঝরে হবে। এবার আমি জল দিয়ে দেব। যতটা পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। এখানে আমি তিন কাপ চাল নিয়েছি বলে সেই কাপের ছয় কাপ জল দিয়ে দেব। তো আমি পাঁচ কাপ জল দিয়েছি আর এক কাপ দুধ দিয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা ও বিরিয়ানি মশলা আর লবণ আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব। এরপর সেই এক কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কেওড়া জাল ও গোলাপ জাল দিয়ে দেব। দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর জলটা শুকিয়ে আসলেই মাঝখান থেকে এবার ভাতগুলো চারি সাইডে ছড়িয়ে দিয়ে সেই গলদা চিংড়ির তরকারিটা দিয়ে দেব। আপনারা চাইলে লেয়ার করেও দিতে পারেন, আমার এখানে অল্প বলে আমি আর লেয়ার করলাম না। এরপর ডিমগুলো সাজিয়ে ভাতগুলো চারিদিক থেকে মাঝখানে নিয়ে এসে এভাবে করে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে কিশমিশ ভাজা দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব ও একটু ঘি দিয়ে দেব। দিয়ে আমি 20 মিনিটের মতো কম আঁচে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার চুই ঝালের গলদা চিংড়ির বিরিয়ানি। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে সেটা একটু পরেই দেখলেই বুঝতে পারবেন। এবার আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। এবার আমি ডিমগুলো সরিয়ে ভাতগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব।
সবগুলো এভাবে করে মিক্স করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছেই পৌঁছে যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকেই ধন্যবাদ।